হে বুলানো বাবু, হে মাখা কাকু, হে বুলানো বাবু, হে মাখা কাকু, তুমি মেখে দাও মেখে দাও মেখে দাও মেখে দাও, কি কি কি, এ দাদর বিচি ফুলকলুচি ঘাস বাস তালের শ্বাস ডাবের কোষা লাভের চোচা নিচের চুল সোয়েটারের উল মেখে দাও মেখে দাও, তুমি মেখে দাও মেখে দাও, খাবো খাবো, তুমি মাখা সবজি আমরা করি ভিডিও, এক্সপোজ করবো তোমার নিয়ে অডিও, তুমি বৃদ্ধ লোক তোমায় করি এক্সপোজ, ভিউ কামাতে ভুলি অপরাধ বোধ, হে মাখা কাকু, হে বুলানো বাবু, এই প্রেম হয় মাখো মাখো কিছু কথা গায়ে মাখো, হে মাখা কাকু, হে বুলানো বাবু, ইয়ে সোশ্যাল মিডিয়া মে হোতা হ্যায়। হে হোয়াটসআপ গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও উইথ এ পুরানা টপিক। আমি কি বাড়িয়ে বলেছি? না। বিশ্ববিখ্যাত মাখা সবজি বিক্রেতা বুলানো বাবু কথিত রয়েছে তিনি নাকি জগৎ সংসারের সমস্ত কিছু মেখে দিতে পারেন, ঘাস বাস তালের শ্বাস ডাবের খোসা নারকেলের চোচা নিচের চুল গরমুল সব তিনি মেখে দিতে পারেন, এবং নেটিজেনরা অনেক সময় বলে থাকেন তিনি প্রেমিক প্রেমিকাদের প্রেমকে মেখে তাদের সম্পর্ককে মাখো মাখো করে দিতে পারে। বলেন কি, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। বাড়া বাড়ি না না, কিছু ইউটিউবারদের অভিযোগ রয়েছে মাখা সবজি বিক্রেতা বুলানো বাবু অত্যাধিক আত্মহংকারী এবং ওনার ব্যবহার নাকি অতীব জঘন্য, ব্যবহার প্রচন্ড খারাপ, কাকুর ব্যবহারটা খুব বাজে, না ব্যবহার ভালো লাগলো না ওনার আইটেম ভালো লাগলো, এরকম ব্যবহারটা ঠিক না, এটা বড় কথা নয়, পাগল নাকি? বাংলার হট টপ টলিউডের ড্যাশিং স্টার ইয়াশ দাশগুপ্তের যেরকম রাগ ঘৃণা ভয় হতাশা বিরক্তি আসক্তি প্রেম অভিমান মন খারাপ আজকে আমার মন ভালো নেই সমস্ত কিছুর এক্সপ্রেশন যেরকম এক, এরকম মাখা সবজি বিক্রেতা বুলানো বাবুর ঘাস বাস তালের শ্বাস যাই মা হোক না কেন টেস্ট নাকি এক, এটাও বড় কথা নয়, উনি তার দোকানে ভিডিও করার জন্য উনার পারিশ্রমিক বাবদ 20,000 টাকা ধার্য করেন, অসাধারণ 20,000 টাকা দিতে হবে এর জন্য, হ্যাঁ মিনিমাম, এটাও বড় কথা নয়, পাগল নাকি? কিছু কোচি ইউটিউবার বৃন্দ তার দোকানে এসে কটুক্তিমূলক আবদার করে, লাইক তুমি আমার দাদুর বিচি মেখে দাও, তুমি আমার নিচের চুল সোয়েটারের উল মেখে দাও, এই সমস্ত বলে তাকে উত্তপ্ত করে রাগান্বিত অবস্থায় তার মুখ থেকে বেরিয়ে আসে কিছু অপ্রীতিকর কথাবার্তাকে নিজেদের পুঁজি করে ভিডিওর মাধ্যমে সেগুলোকে সুন্দরভাবে ব্যবহার করে এক্সপোজ টোস্ট রোস্ট করে তার ভুল বাদে কিছু ইউটিউবার বেশ ভালো ভিউ কামিয়েছে, এটাও বড় কথা নয়, পাগল নাকি? তাহলে বড় কথা কি বলছি, এই যে বেশ কিছুদিন ধরে ঘুরে যাওয়া সোশ্যাল মিডিয়া বুলানো বাবু দা মাখা কাকু এবং ইউটিউবারদের মধ্যে যারা পারস্পরিক রেষারেষি এক্সপোজ রোস্ট কাটা রোস্ট হয়েছে সেগুলোর মধ্যে থেকে কিছু বিষয়ের প্রেক্ষিতে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের দিকে ছুড়ে দেবো এবং আমার ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর আমি নিজেই দেবো, সেই আলোচনার প্রেক্ষিতে আজকে আমার ভিডিওটির পরোক্ষভাবে তোমরা টপিক রাখতে পারো নাম সোশ্যাল মিডিয়ার আশীর্বাদ এবং অভিশাপ। নো চাপ, অনলি সিনেমা। চলো ভাই, ইউটিউবাররা অভিযোগ জানাইছে মাখা কাকু বুলানো বাবু নাকি অত্যাধিক অ্যাটিটিউডের অধিকারী, মাখে তো কাঁচা শাকসবজি আর ফলমূল আর ভাব এমন দেখায় যেন KFC চিকেন ব্রেস্ট টু ডমিনোজের পিজ্জার সিলি ফ্লেক্স সব নাকি তার সৃষ্টি, বলেন কি? তিনি নাকি অত্যাধিক আত্মহংকারী এবং তার ব্যবহার নাকি অতীব জঘন্য, পয়েন্ট টু বি নোটেড, তার ব্যবহার নাকি অতীব জঘন্য, প্রশ্ন একটাই, তাহলে যাও কেন তোমরা, কারণ মাস গেলে একটা মোটা বেতন পাও তার কাছ থেকে, ইলিশ মাছের কাটায় ভর্তি বাঁচতে বাঁচতে দিন চলে যায় তাও 2,000 টাকা কেজি করে কিনা খাই, কেন কেন ঠিক সেরকম অতীব জঘন্য বারবার ব্যবহার করা সত্ত্বেও তোমরা বারবার গিয়ে ভিডিও বানাও, 1.5-2 লাখ ভিডিও ইউটিউবে আপলোড হয়ে গেছে তার একটাই কারণ ভিউজ আসে, কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল? তো বন্ধুগণ, এই মাখা কাকুর ব্যাপারে কিছু কথা বলার আগে তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটাকে ভালো করে গায়ে মেখে নাও, তোমাদেরই প্রফিট হবে। এমন একটি অ্যাপ রয়েছে যেখানে তোমরা শপিং করবে উল্টে তোমরাই টাকা পেয়ে যাবে, বলেন কি? আরে ইয়ার গেম আছে না, হ্যাপি ক্রেডিট অ্যাপ, ইন্ডিয়ার ফাস্টেস্ট ক্যাশব্যাক অ্যাপ, এখানে 15 দিনের মধ্যে, মাত্র 15 দিনের মধ্যে রিয়াল ক্যাশব্যাক পেয়ে যাবে, যেখানে অন্যান্য অ্যাপগুলিতে 60-90 দিন লেগে যায়, 20% রিয়াল ক্যাশব্যাক, ভাবা যায় ভাবা যায়। আর এখানে অর্ডারের সাথে সাথে ট্র্যাকিং ইনস্ট্যান্ট, মানে এখানে অর্ডার প্লেস করলে ওখানে ট্র্যাকিং স্টার্ট, ইন্টারেস্টিং না? ইউজ করা খুব সোজা বন্ধুগণ, মাত্র 40 সেকেন্ড লাগবে, আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে হ্যাপি ক্রেডিট অ্যাপ সাথে সাথে 5 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাও। এখন প্রশ্ন হতে পারে 5 টাকা খুবই কম, কিন্তু এই 5 টাকা ডিরেক্ট তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে, মানে প্রথমে কিছু শপিং করো তারপরে ক্যাশব্যাক হবে এরকম না, ডিরেক্ট। এবার খুলে যাবে তোমার হোম পেজ, সেখানে গিয়ে যে কোনো ওয়েবসাইটে তোমার নিজের ইচ্ছে মতো শপিং করো, যেমন আমি এখন ফ্লিপকার্ট থেকে শপিং করছি, শপিং ইচ্ছে মতো করার পরে আমার ক্যাশব্যাক চেক করবো কোথায়, ক্যাশ আউট সেকশনে গিয়ে, সেখানে গিয়ে দেখবে তোমার ক্যাশব্যাক পেন্ডিং এ রয়েছে, মাত্র 15 দিন সময় পরেই তুমি ডিরেক্ট সেটাকে উইথড্রল করতে পারবে ব্যাংক অ্যাকাউন্টে থ্রু UPI। তোদের কিসের বন্ধুগণ, ভাবতেই থাকবে নাকি সামনে ফেস্টিভ্যাল সিজন আসছে, কত সেল আসছে, যাও হ্যাপি ক্রেডিট ডাউনলোড করো, রিয়েল ক্যাশব্যাক পাও। এবার দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনি আলু পটল ঝিঙ্গা মূল্য বেতের বোনা ধামা কুলোতে শুকোতে দেওয়া শুকনো লঙ্কা এমনকি মানুষের পিন্ডি চটকে মেখে দিলে নাকি সবকিছু টেস্ট একই রকম হয়, মানে একই রকমের মশলা একই রকমের চাটনি ব্যবহার করে, তাই যাই মাখে সব নাকি একই রকম টেস্ট, এটা অভিযোগটা ভ্যালিড? তোমরা বাজার থেকে যে জিনিসটা টাকা দিয়ে কিনে খাচ্ছ, যে জিনিস বাজারে বিক্রি হচ্ছে, সেটা নিয়ে কথা বলার দায়িত্ব প্রত্যেকটা ফুড ব্লগার প্রত্যেকটা ফুড রিভিউয়ারের ক্যামেরাগত অধিকার। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। তবে হ্যাঁ, একজন বৃদ্ধ যে রাস্তার ধারে ছোট গুমটিতে ফলমূল শাকসবজি বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করছে, তার খাবারের মাধ্যমে তোমরা খাদ্য বিপ্লব আনার চেষ্টা করতে
করতেছো, কিন্তু বড় বড় মাগুরের দিকে কেন আঙ্গুল তুলতে পারো না তোমরা? মনে করা দিই বেশ কয়েক বছর আগে ভাগাড়ের মুরগি, মানে ভাগাড়ের পচা গলা মৃত মুরগি নিয়ে এসে বড় বড় রেস্তোরাঁয় তারা রান্না করে বিক্রি করতো। তোমরা 500-700-1000 টাকা দিয়ে সেই ভাগাড়ের পচা মুরগি রান্না করা খাইতা। আমার তো অনেকদিন ধরে পায়খানা হয়েছিল। বড় বড় মাগুর, বড় বড় রেস্তোরাঁ, তাদের দিকে আঙুল তুলে আঙুল পাট করে ভেঙে মোটকে দেবে। কত বড় সৎ সাহস করা থাকে না তাই রাস্তার ধারে ছোটখাটো বুলান বাবু, বুলান কাকু, মাখা সবজি বিক্রেতা, এদেরকে রোস্ট করে, এক্সপোজ করে, নেগেটিভ পাবলিসিটি করে ভিউ কমিয়ে সবাই আরো বড় হনু হতে যায়। তুলনা আঙুল বড় বড় রেস্তোরাঁ ফাইভ স্টার হোটেলের দিকে এক্সপোজ করে ভিডিও বানাও না, আপলোডের 10 মিনিটের মধ্যে 10টা কেস ঠুকে জেলে ঢুকিয়ে দেবে। তখন জেলে বসে রাত্রে শুকনো রুটি আর লঙ্কার রিভিউ করতে হবে, আর হাবিলদারকে বলতে পারবে না, আঙ্কেল শুকনো রুটি কি করে খাবো, দাদুর বিচি মেখে দাও। কথাবার্তা বলছি বলে ইউটিউবার ভাইরা খেপে যাবো না, একটু মন দিয়ে বোঝো। দেখো ভাইরাল ব্যাপারটা যখন চলে যাবে, ভাইরাল কতদিন থাকে? 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস ম্যাক্সিমাম। যখন বুলান কাকু মাখা সবজি বিক্রেতা টপিকটা ভাইরাল থাকবে না, তখন কিন্তু ভিডিও করা দূরে থাক, তার দোকানে এক গ্লাস লস্তি খেতেও তোমরা যাবে না, বাট উনাকে কিন্তু ওই কাজটা করেই সারা জীবন খেতে হবে। কিন্তু তাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করে, তাকে এক্সপোজ, রোস্ট, কারাটোস্ট করে তোমরা যে ভিউ কামাচ্ছ, তার ইমেজটা তো ডাউন হচ্ছে। ফিউচারে নেগেটিভ ইমেজের জন্য যদি তার দোকানে কেউ না আসে, তখন তার সংসার চালানোর জন্য কি তোমরা মান্থলি টাকা দিবে? তারাই দিবে না, দিবে না। তার দিকটা তাকে বুঝতেই লাগবে, সেই জন্যই উনি টাকা ধার্য করেছে। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ, কাকুর ব্যবহারটা খুব বাজে না, ব্যবহার ভালো লাগলো না, এরকম ব্যবহারটা ঠিক। বেশ কয়েকটা ভিডিও দেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি দেখলাম প্রথম দিকে উনি কিন্তু খারাপ ব্যবহার করতেন না, প্রথম দিকে যখন কম সংখ্যক 1-2 জন ইউটিউবার যাইতো তার সাথে ব্লক করার চেষ্টা করতো, উনি কিন্তু কোঅপারেট করতেন, তিনি তার মাখা সবজি নিয়ে কথা বলতেন, তার দোকানের আয়ু, কি করে ব্যবসা শুরু করলেন, কি করে মাখেন সব কিছু বলতেন। কিন্তু ধীরে ধীরে যখন উড়সেরি তোর বিয়া, কাপড় সাপড় নিয়া ভিউ কামাইতে হবে ভাই বুলান কাকুর দোকানে গিয়া, এই ব্যাপারটা যখন হইলো, শয়ে শয়ে ইউটিউবার তার দোকানে আসা আরম্ভ করলো, তখন কিন্তু তারা উনার কাছ থেকে মাখা সবজি শুধু খাইতো না, তার মাথাও খাইতো। ধীরে ধীরে ব্যবহারে পরিবর্তন আসলো, স্বাভাবিক নয় কি? আমি কি বাড়িয়ে বলেছি? আর এই সাপেক্ষে একটা কথা বলি, AK-47 রাইফেল ইন্ডিয়ান আর্মির কাছেও আছে, আবার আতঙ্কবাদীদের কাছেও আছে, ভিডিও করার জন্য মোবাইল বিবেকবেন ভুবন ম্যামের কাছেও আছে, আবার তোমাদের মতো কিছু ক্রিয়েটারের কাছে আছে, যারা নিজেদের বাবার বয়সী বৃদ্ধ বুলান কাকুর কাছে গিয়ে বলতে পারো যে দাদুর বিচি মেখে দাও। আতঙ্কবাদীদের যেরকম সৈনিক বলা চলে না, ঠিক সেরকম ম্যানার্স ভুলে গিয়ে ভিডিও করা তোমাদের মতো কিছু ক্রিয়েটারকে ইউটিউবার বলা চলে না। আমি কি বাড়িয়ে বলেছি? না। হ্যাঁ, এবার পরবর্তী টপিক হচ্ছে বুলান বাবু ঘাস মেখে দিয়েছেন বাংলাদেশের এক কাপেল ব্লগারে, সে উনাকে একটা মোটা দামি মোবাইল গিফট করে বলেছেন, বাবু ঘাস মেখে দিতে হবে আমাদের, এবং এই ঘাস আপনি অন্য কোনো ক্রিয়েটারকে মেখে দিতে পারবেন না, কারণ একটা দামি মোবাইল আপনাকে গিফট করেছি, কথা দিতে হবে। বুলান বাবু বলেছে, ওকে ওকে, দামি মোবাইল পেয়ে গেছি, ঘাস মেখে দিচ্ছি, আর কাউকে মেখে দিব না। এটা ভুল করেছেন আপনি, এটা ভুল করেছেন আপনি, একটা দামি মোবাইলের লোভে নিজের এথিক্স বিক্রি করে দিলেন, ঘাস মেখে দিলেন, আর 4-5টা লোক তো দেখেছে আপনি ঘাস মাখেন, এখন বাকি ইউটিউবারদের এসে বলবে ঘাস মেখে দিন। হ্যাঁ, দেখতে গেলে বিজনেস মাইন্ডেড আপনি বিজনেস করে, এখন বিজনেসের দিক থেকে দেখতে গেলে হ্যাঁ টাকা পেয়েছি, মেখে দিচ্ছি আর মেখে দেবো না। কিন্তু বাবু সোশ্যাল মিডিয়াতে বিজনেস, কাইন্ডনেস, লজিক, ম্যাজিক কিচ্ছু তাল পায় না যখন একটা রোস্টিং এর টপিক লোকে পেয়ে যায়। একদম। এবার হচ্ছে লাস্ট টপিক, কিছুদিন আগে, বেশি পুরনো হয়নি, একটা ভিডিও দেখলাম যেখানে উনি এই সকল ইউটিউবারদের অত্যাচারের প্রতি অতিষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন, পাশের দোকান থেকে মেডিসিন এনে খেয়ে দোকানদারি করছেন। আমি অসুস্থ না, আমাকে ডিস্টার্ব করো, আমি ঝাঁপ নামিয়ে দেবো, আমি দোকানদারি করবো না, এবং উনি হাত জোর করে রিকোয়েস্ট করছেন যে ভিডিও করোনা বাবারা, ভিডিও করোনা। একজন অসুস্থ বৃদ্ধ লোক হাত জোর করে রিকোয়েস্ট করছে যে তাকে বিরক্ত করো না, তার সাথে ভিডিও করো না, তা সত্ত্বেও তোমরা ভিডিও করছো, এটা কিন্তু সত্যি অমানবিকতা, অমানবিক, আরে ধর জীব, অনামিক, অনামিক, অনা, অমানবিকতা, অমানবিকতা। টিকটক রোস্ট করতাম, অনেক মামুন এটা গব্বব করে খাইতো, ওগুলা রোস্ট করতাম, তাই রোস্ট করার পরে না আপলোডের পরে তাদের থেকে অনেকের মেসেজ আসতো যে এক বিবাহিত দম্পতি আমাকে মেসেজ করে বলতেছে ইনস্টাগ্রামে, বাই দ্য ওয়ে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম সিনেপাপ মৃন্ময়, তোমরাও টেক্সট করতে পারো, মেসেজ করতে পারো, আমি মাঝে মধ্যে রিপ্লাই দিই, প্রমোশন। যাই হোক, প্রসঙ্গে আসি, টিকটক রোস্ট করার পরে এক হাজবেন্ড ওয়াইফ মেসেজ করে বলছে যে বদ্দা আপনার রোজ দেখে না আমার ওয়াইফ কান্নাকাটি করতেছে, খুব দুঃখ পাইছে, একটু ট্রিম করে দেন। তারপর আমি দেখেন আপনার ওই একটা বার ট্রিম করলে আমার কেরিয়ার ডিম হয়ে যাবে না, করে দিতেছি সুখে থাকে। তারপর এক মামুন ইউটিউবে এসে গদগদ করে খাইতো, মানে নররাক্ষসের মতো খাইতো, সেটা নিয়ে রোস্ট করছিলাম। তারপরে ইনস্টাগ্রামে তার মেসেজ আসছে, তোমার রোজ দেখে আমি আমার ফ্যামিলি সবাই অসুস্থ হয়ে পড়ছে, আমি ওই ড্যাশ মারছে, মানে এতগুলা খান ওই কারণেই হয়তো অসুস্থ হয়েছে, হজমের ওষুধ না খাওয়ার জন্য, আমার রোস্টিংয়ের জন্য হন নাই। যাই হোক বোন, খারাপ পাবে না, ট্রিম করে, আমি ট্রিম করে দিছি সাথে সাথে।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু বাঙালিকে অপমান করার জন্য বিবেক বিন্দ্রাকে রোস্ট করছিলাম, বাংলাদেশের সেমি ক্রিমিনাল জাতীয় সঙ্গীতজ্ঞ নোবেল দা নুনুবেল উনাকে রোস্ট করছিলাম, সুশান্ত সিং রাজপুতের সাথে অন্যায় করার কারণে রেহা চক্রবর্তীকে রোস্ট করছিলাম, রেহা চক্রবর্তীর মতো ক্রিমিনালকে সাপোর্ট করার জন্য রাজদীপ সরদেশাইয়ের মতো রিপোর্টারকে রোস্ট করছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, তারা যদি রোস্টিং ভিডিও আপলোড করার পরে আমাকে কোনো না কোনোভাবে যোগাযোগ করে বলতো যে ভাইডি আমাদের নিয়ে যে রোস্ট ভিডিওগুলো করেছো না প্রাইভেট করে দাও, আমাদের সোশ্যালে খুব প্রবলেম হচ্ছে গো প্রাইভেট করে দাও, তাহলে ওনাদের প্রাইভেটলি আমি আরও দুইটা গালি মারতাম। প্রাইভেট ভিডিও করে তো দূরে থাক, ওনাদের ওই মেসেজগুলো নিয়ে তাদের ওই ইনফরমেশন নিয়ে আরও একটা রোস্ট ভিডিও বানায় ফেলাইতাম। তফাৎটা বুঝতে পারলা? ওরা ক্রিমিনাল, ওরা ভুল করছে, ওরা রোস্ট করতে ভিডিও বানাতে না বললো, ভিডিও বানাইতে হবে, রোস্ট করতে হবে। এই যে ধরো ইউটিউবে গদগদ করে খায় বা রিলসে গিয়ে ভুলভাল নাচানাচি করে, তারা তো ক্রিমিনালগিরি করে না, তারা তো কোনো অন্যায় করে না। ঠিক সেরকম বুলান কাকু এমন তো কোনো নেশাজাত দ্রব্য বিক্রি করতেছে না, সে তো কোনো অন্যায় করতেছে না, তাই সে যখন হাত জোর করে বলতেছে ভিডিও কইরো না, ভিডিও কইরো না, তোমাদের করাটা উচিত হয় নাই, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা টাকা দেবো, আমরা কি টাকা দেবো না? টাকা দিলেই যেন আমাকে সবকিছু খারাপ কিছু করে দিতে হবে। আরে ব্রাদার, এটা কি টাকা দিলে যা খুশি তাই করে দিতে হবে নাকি? উনি মাখা সবজি বিক্রেতা, বিক্রিজাত সেলিব্রিটি নয় যে ভোটের আগে যে পার্টি টাকা দিবে তারই মঞ্চে উঠে ভাষণ দেবে। এই যে আমি শুরুতে বলছিলাম আজকের ভিডিওটা টপিক, তোমরা সোশ্যাল মিডিয়ার আশীর্বাদ অভিশাপ দিতে পারো, এটাই তার প্রমাণ। সোশ্যাল মিডিয়ার অভিশাপ এটাই, যখন কোনো একটা বিষয় ভাইরাল হয় বা ট্রোলিং শুরু হয়, মেমে বানানো শুরু হয়, রোস্টিং শুরু হয়, এক্সপোজ করা শুরু হয়, কিছু কিছু ক্রিয়েটার সেটা লিমিটেশন বোঝে না, সেই লাইনটাকে ক্রস করে যায়, এটা একদমই কাম্য না, এটা হলো অভিশাপ। এবার আশীর্বাদের কথা বললে তো লম্বা লিস্ট। এই যে কিছুদিন আগে একটা জোম্যাটো ডেলিভারি বয়কে পাপা কাপড়ি একটা অসভ্য নারী কুমন্তব্য করে, তার গায়ে হাত তোলে, তাকে দোষারোপ করে, মিথ্যে কেস দেয়। যদি সোশ্যাল মিডিয়া ব্যাপারটা ভাইরাল না হইতো, যদি ভিডিওগুলো ঠিকঠাক ভাবে ভাইরাল না হইতো, জোম্যাটো ডেলিভারি বয়টা কি জাস্টিস পাইতো? এই যে একটা কিছুদিন আগে উবের ড্রাইভারকে একটা মেয়ে রাস্তার উপরে থাপড়াইলো, তার সম্মান হানি করলো, সেই ভিডিও যদি ভাইরাল না হইতো, সোশ্যাল মিডিয়ায় যদি ট্রোলিং আন্দোলন না হইতো, ওই ক্যাব ড্রাইভারটা কি জাস্টিস পাইতো? তার সম্মান ফিরে পাইতো? অনেক জায়গায় অনেক পুলিশ, অনেক ট্রাফিক পুলিশ নিজেদের ইউনিফর্মের অসৎ ব্যবহার করে অনেক যাত্রীর সাথে দুর্ব্যবহার করে, গায়ে হাত তোলে, কিন্তু এখন সবার হাতে একটা করে মোবাইল থাকায়, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকায় পুলিশরাও ভয় পায় যে একটা ভিডিও ভাইরাল হলে তার চাকরি চলে যেতে পারে। আরে আমাদের পাড়ায় একটা লোক মদ খায় ঘোরাফেরা করলে পুলিশ মাইরা থানায় নিয়ে যায়, তার থেকে ফাইন করে, জেলে আটকায় রাখে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হওয়ার ফলে আমরা জানতে পারতেছি বড় বড় সেলিব্রিটির ছেলেমেয়েরা তার থেকে বড় বড় নেশার সাথে যুক্ত। আমি আজকে লিখে দিতে পারি, সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের জন্য পরবর্তীকালে HS পরীক্ষায় কেউ ফেল করলে পড়তে বসবে, রাস্তায় আন্দোলনে বসবে না। সোশ্যাল মিডিয়া ট্রোলিং, রোস্টিং, এক্সপোজ সব কিছুর দরকার আছে। এবং আমার মনে হয় এই যে সোশ্যাল মিডিয়া বারবারন্ত, এটা আজকে থেকে যদি 10-15 বছর আগে থেকে শুরু হইতো না, অনেক লোকের মুখোশ খুলে যেত, অনেক অপ্রিয় সত্য সামনে উঠে আসতো। একটা ছোট্ট উদাহরণ দিই, আজকে আমাদের সকলের প্রিয় দেবদা, ওনার ছোট ছোট কয়েকটা বাংলা ওয়ার্ডে উচ্চারণ অস্পষ্ট হয়, কি পরিমাণে ট্রোল করা হয় তাকে! কিন্তু আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা দি, তারা অসাধারণ অভিনেতা হওয়ার সাথে সাথে অসাধারণ নোংরা রাজনীতিবিদ, সেটাও কিন্তু একটা হট টপিক হতে পারতো যদি আজ থেকে 10-15 বছর আগে সোশ্যাল মিডিয়া এতটাই অ্যাক্টিভ থাকতো। একটা টাইমে পরপর হিরো রোল করেছো, পরপর ছবি, এবং সেই ছবি প্রচুর ছবি ভালো চলেছে। একটা সময় হিরো অভিষেক চ্যাটার্জিকে আমরা দেখতে পেলাম, কেন? এটা আমার চোখে দেখা, সেটা হচ্ছে ভয়ঙ্কর পলিটিক্স। তখনকার এখনকার যা বলিস, তুই তোদের খুব প্রিয় দাদা আর দিদি টপ হিরো টপ হিরোইন, তারা দুজন জোট বেঁধে আমাকে যে কত ছবি থেকে বাদ দিয়েছে, আমার সাইন করা ছবি। মানে ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলা উচিত নয়, কারণ এর কোনো প্রমাণ নেই এটা যেরকম সত্য সেরকম। অভিষেক স্যার বেশ কিছু সিনেমাকে সাকসেসফুলি হিট করানোর পরেও অ্যাজ এ হিরো হিসেবে অ্যাপিয়ার হওয়ার পরও হঠাৎ করে সিনেমা জগৎ থেকে গায়েব হয়ে যায়, তাকে দেখতেই পাওয়া যায় না। এটাই বলবো, বুম্বাদা ঋতুদির জুটির একটা ফ্যান হিসাবে অন্য একজন প্রিয় অভিনেতার মুখ থেকে তাদের প্রতি নোংরা রাজনীতির অভিযোগ শুনে খুবই খারাপ লাগে। টেলিভিশনের আশীর্বাদ অভিশাপ হিসেবে যেরকম রচনা আসতো আমাদের স্কুলে, ঠিক সেরকম ফিউচারে হয়তো কোনো সিলেবাসে যুক্ত হয়ে যাবে যে সোশ্যাল মিডিয়ার আশীর্বাদ অভিশাপ লেখো। এটাই বলে আজকের ভিডিওটা শেষ করতে চাই। ভালো থেকো, সুস্থ থেকো, ট্রোলিং করো, এক্সপোজ করো, রোস্ট করো, কাটা টোস্ট করো, কিন্তু লিমিটেশনটা বুঝে। কথা কি ক্লিয়ার?